আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখো এখানে মেয়ে মানুষেরা কাজ করতেছে, দেখো কিভাবে যে কাজ করতেছে, দেখো খুবই সুন্দর করে মাই আমার কাজ করতেছে। পল্লি ব্যাগের ভিতরে দেখো এই যে পাম অয়েলের শোষা, মানে পাম অয়েলের বিসি এগুলো মনে করো যে দিচ্ছে আর পল্লি ব্যাগের ভিতরে, যাতে জানি এই গাছের ভিতরে জানি ঘাস না হয়, সেই জন্য এরকম করে মনে করেন যে দিতেছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখো আজকে আমি কুঞ্চি কম করতেছি, মানে বেসিক কাজ করতেছি। বেসিক কাজ হচ্ছে যে এই গুনিগুলো, মানে এই বস্তাগুলো তুইলা গাড়ির মধ্যে তুইলা অন্য জায়গায় নিতে হইব, এটা হচ্ছে বেসিক। আর তোমরা তো অনেকেই কমেন্ট করছো যে ভাই পামের বাগানে প্রচুর পরিমাণ সাপ থাকে নাকি, পামের বাগানে তো ভাই দেখে না একবার ফর্সা এভাবে কোনো সাপ আসার কোনো প্রশ্নই আসে না, হঠাৎ মতো দু একটা সাপ আসে, কিন্তু সাপগুলো মনে করে যে মানুষ দেখলে গেলে ওরাই পলাইয়া যায়। ঠিক আছে, ওরাই ভয় পায়। যে যারা মনে করো যে বাংলাদেশে কোনো কাজ কাম করো নাই কে, তারা যদি পামের বাগানে আসো অবশ্যই বস একটা ভালো দেখে, বসের ভালোভাবে বললে যে বস এত কোনোদিন কাজ করে নাই কে, যে একটা সহজ কাজ দিলে গেলা পরে ধীরে ধীরে তাদের সময় কাজ বেশি পারবো, তখন কষ্টের কাজ দিলে সমস্যা নাই কে, কারণ আপনি সহজ কাজ করলে কলাম আপনি বেতন কম পাইবেন, 1500 রিংগিত বেতন পাইবেন। আর মনে করেন যে 1500 রিংগিত আজ আবার টাইম যদি পান 2000 2200 টাকা যদি বেতন আসবে যদি সহজ কাজ করেন, আর যদি কঠিন কাজ করেন তাহলে মনে করেন 3000 3500 রিংগিত পাইতে পারেন। তো আপনি তো জানতেছেন যে আমি তো কাজ করতেছিলাম বেসিক, মানে 7টা থেকে 2টার মধ্যে কাজ করলে গেলাম মনে করেন যে পাম হচ্ছে 60 টাকা, মাত্র 60 টাকা। আর যদি এই কাজটা যদি আমি কন্টিনিউ করতাম 8টা থেকে যদি একটা বন্ধ করতাম ম্যাক্সিমাম মনে করেন 110-120 টাকা আমার কাম হওয়া যেত। ঠিক আছে, তে দেখেন পিছনে কলম সুন্দর করে বলেন পলি ব্যাগ পিছন দিছে, এইগুলি মনে করেন যে ওই পলি ব্যাগের ভিতরে দিতে হইব, দিলে কালা মনে করেন যে ওই পলি ব্যাগের যে উপরে ঘাস সেই ঘাসটা হবে না, শুধুমাত্র ওই পামেল গাছটাই মনে করেন যে বড় হবে। ঠিক আছে, তো দেখেন কোন কাম করলাম মানে বেসিক কাজ করলাম খুবই সহজ, আপনার শরীরে একটু পানিও বার হবে না। ঠিক আছে, তে অবশ্যই যদি আপনার যদি ভিডিও ভালো লাগে আপনি এরকম সাবস্ক্রাইব করবেন, আর মনে করেন যে লাইক কমেন্ট করে শেয়ার করে ছড়াই দিবেন যে যারা পামের বাগানে আসতেছে তারা যেন ভয় না পায়। অনেকেই ভয় দেয় বাংলাদেশে যে রাজাবনা সাপ আছে, বাঘ আছে, বালুক আছে, এখানে কোনো সব মিথ্যে কথা। ঠিক আছে, কারণ আমরা কাজে রাখি, আমরা যেহেতু বাংলাদেশে আর বাংলাদেশে কিন্তু আমরা বেকার ফাড়াই দেওয়া যায় নাকি, আপনি আপনার অঞ্চলে যদি অনেক কেউ যদি পামের কাজ করে থাকে অবশ্যই তাকে জিজ্ঞাসা করবেন যে আচ্ছা পামের বাগান কীরকম, অবশ্যই সে মনে করেন যে আপনাকে কিছু পরামর্শ দিতে পারে। কিন্তু আপনারা কেউ বাংলাদেশে কারো কাছে পরামর্শ নেবেন না, কারণ তারা মনে করেন পামের বাগান সম্পর্কে কিছুই জানে না তারা। ঠিক আছে, কারণ আমি কাজ করতেছি আমি জানি, আরও যারা কাজ করে তাদেরকে যদি বলেন তারাও জানে। এই যে গাড়িটা যদি চলান, শুধুমাত্র এই গাড়িটা যদি চলান আমি যেভাবে চলাইতেছি, তাও আপনি দেখা যাবো যে মাস শেষে 2200 টাকা বেতন আসবে। ঠিক আছে, বিকালে একটু আবার টাইম করতে হইব, 2200 টাকা বেতন আসবে নর্মাল। আর এভাবে কাজ করলে গেলে আপনার শরীরে কোনো আঘাত পড়বে না, তো আপনি খুব সহজেই মনে করেন যে যাইতে পারবেন। আর যারা মনে করেন যে বলে যে পামের বাগানে খুব কষ্ট, এরকম ভাই মিথ্যা কথা, কারণ আপনারা জানেন যে প্রচুর পরিমাণ বাংলাদেশি এই পামের বাগানে কাজ করতেছে বর্তমান। তে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে দেখেন মেয়ে মানুষের কাজ করে, আজকে আমি দেখাম যে মেয়ে মানুষের সাথে আমরা কাজ করতেছি, কারণ মেয়ে মানুষ ছেলে মানুষ এ দেশে সবাই একসাথে কাজ করে, কোনো রকমের কোনো ধরনের খারাপ মন্তব্য নাই। ঠিক আছে, আশা এ পর্যন্তই থাক, খোদা হাফেজ, আল্লাহ হাফেজ।